শিলিগুড়িতে দুই পৃথক ঘটনায় গ্রেপ্তার হলো চারজন লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। মৃতদের নাম মোহাম্মদ নবীর হোসেন এবং মোহাম্মদ রফিক। তাদের মাটিগাড়া থানার অন্তর্গত টুম্বা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত দুই যুবককে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবক অনেকদিন ধরেই মাটিগাড়া এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। মৃতদের নাম মোহাম্মদ নবীর হোসেন এবং মোহাম্মদ রফিক। তাদের মাটিগাড়া থানার অন্তর্গত টুম্বা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত দুই যুবককে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবক অনেকদিন ধরেই মাটিগাড়া এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। অপরদিকে পৃথক দুটি মন্দিরে চুরির কিনারা হলো শিলিগুড়িতে। উদ্ধার চুরির সামগ্রী, গ্রেপ্তার দুইজন। দোষটা জন ভোররাতে কাশ্মীর কলোনি শিবশক্তি মন্দিরে চুরির ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে 3রা জুন কাশ্মীর কলোনি থেকে গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন পূজা সামগ্রী উদ্ধার করে এনজিপি থানার পুলিশ। আনন্দ মণ্ডল নামে এক ব্যক্তিকে ঘটনায় গ্রেপ্তার করা হয়। অন্যদিকে 29শে মে ভক্তিনগর রাধা গোবিন্দ মন্দিরে চুরির ঘটনায় বেশ কিছু পিতলের মূর্তি সহ পূজার সামগ্রী উদ্ধার করে এনজিপি থানার পুলিশ। এনজিপি সংলগ্ন জুরাপানি নদীর ব্রিজের নিচে চুরির সামগ্রীগুলো লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে বুধবার রাতে জিনিসগুলো উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় মোহাম্মদ রুস্তাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, পৃথক দুটি মন্দিরে চুরির ঘটনা হলো শিলিগুড়িতে এবং সেই ঘটনার কিনারাও হলো, উদ্ধার হলো চুরির সামগ্রী, গ্রেপ্তার দুইজন। 2রা জুন ভোর রাতে কাশ্মীর কলোনি শিবশক্তি মন্দিরে চুরির ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে 3রা জুন কাশ্মীর কলোনি থেকে গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন পূজা সামগ্রী উদ্ধার করে এনজিপি থানার পুলিশ। ঘটনায় এক ব্যক্তি ধৃত হয়েছে এবং ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদিকে 29শে মে ভক্তিনগর রাধা গোবিন্দ মন্দিরে চুরির ঘটনায় বেশ কিছু পিতলের মূর্তি সহ পূজার সামগ্রী উদ্ধার করে এনজিপি থানার পুলিশ এবং ধৃতদের জলপাইগুড়ি আদালতে বৃহস্পতিবার দিন তোলা হয়। আপনারা দেখছেন এই ছবি আকাশতরী কেবেলে 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10-এর পর্দায়। আরও খবরে থাকতে অবশ্যই ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ইউটিউব চ্যানেলটিকে। আপনারা দেখছেন আকাশতরী কেবেলে 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।